Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alor Dishari onushtaner ajker shesh porbe. আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান হযরত শায়খ মুফতি আব্দুর রহমান সাহেব, দামাত বারাকাতুহুম। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু চারটি প্রশ্ন রেখেছেন, এই প্রশ্নগুলোর আনসার জেনেই আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। এক ভাই জানতে চেয়েছেন, সাহাবি বলতে কি বোঝানো হয়, সাহাবি অর্থ কি? সাহাবি সোহবত থেকে এই শব্দটা, তো সোহবত মানা লাগে সাথে থাকা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন জীবিত থাকা অবস্থায় যারা যে সমস্ত মুসলমান হলে ইসলাম মুসলমান অবস্থায় ইমানের অবস্থায় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখছেন, আল্লাহ নবীর সাথে হয়তো তাসছেন আর ইমান লইয়া শেষ পর্যন্ত ইন্তেকাল করছেন, তারা খোদায় সাহাবি। ইবনে দরাস কালাই রহমতুল্লাহি আলাইহি সমান এই ডেফিনেশন নুখবাতুল ফিকর মাদে তার নিজেও করছেন, যে যারা আল্লাহ নবীর মুলাকাত হয়েছে যারা ইমানের অবস্থায় আর এই মান লইয়া মারা গেছেন। আল্লাহ নবীর লগে মুলাকাত হইছে শব্দ এই হিসাবে মনে করুকা যদি কেউ দেখছেন, এই দেখাটাও কিন্তু আবার দুই ধরনের, চক্ষু দিয়ে দেখছেন যারা চক্ষু যারা আসিল, ইভেন যদি হুকমান দেখা হয় তখন আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তাই তো জন্মগতভাবে অন্ধই আসলা, বাট এরপরও তাহলে সাহাবি হওয়ার, কারণ তাহান চক্ষু না থাকলেও হুকমান তাই দেখছেন দরিয়ান হয়েছে যে তান ইমান আসিল, এবং যেন সাহাবি তান সম্পর্কে তো কোরআন শরীফ ক্লিয়ার না দিলে হয়েছে আবাসা ওয়াতাল্লাহ আংজাহুল আহমা ওমা ইদরি কালাল্লাহ ইয়াজ্জাক্কা, তার সম্বন্ধে কোন একটা আয়াতও না দিলে সেটা হয়তো আজকে এই প্রসঙ্গ করা সম্ভব নয়। তো সাহাবি মানেই যারা ইমানের অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আর এই ইমান লইয়া দুনিয়াটা কি বিদায় নিছেন, তারা রেখা যায় সাহাবি। আল্লাহ, এটা বহুত বড় একটা টাইটেল, আমরা নবীর আর সাহাবি হওয়ায় যেভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ফলোয়ার হয়তো আরবিতে হাওয়ারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফলোয়ার তারা মুমিন যারা তান্তানরে নবীর দ্বারা দাসন তারা টাইটেল সাহাবি, আর এই টাইটেলটা এত বড় যে অন্য কোনো টাইটেল কেন খাটেও না। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইজ ক্বাল আলা সাহিবিহি, কোরআন শরীফে তাই সাহাবি এটা ক্লিয়ার কোরআন মেনশন করছে, এবং যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাহাবি না হই আমি কই হযরত আল্লামা মুফতি আবু বকর, সব তাহিল তান্তানের মধ্যে কিন্তু এটা খাটতো না, খাটে না সাহাবি, এটা এত উপরে একটা টাইটেল, সুবহানাল্লাহ, এত উপরে একটা টাইটেল সোহবত। আমি আরো দিন কইছিলাম হযরত তকি উসমানী দামত বারাকাতুম তান এক ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরা লিখছেন উর্দু ভাষায়, কামাল করছেন কথাও যে সারা বড় এক কুরআন শরীফের সাইদের মতো প্রায় একটা তারিখের কিতাব লিখছেন উর্দু ভাষায়, একটা নখতালা ওয়ার্ড লিখছেন না, যা লিখছেন উর্দুতে তার সারা লিখছেন আনা নখতা দিয়া, যতটা ওয়ার্ড আনছেন আল্লাহ নবীর সিরা সম্পর্কে এখানে নখতালা কোনো ওয়ার্ড ডটালা কোনো ওয়ার্ডই ধরছেন না, অথচ উর্দু ভাষার ডর তো এত বেশি দুই লাইন আমি লিখতাম পারতাম না, হয়তো ডট তারা কর দিয়া তাই বসাই সবটাই ওয়ার্ড সাহাবা লেখতা, অন সাহাবা লেখলেও তো বা সাহাবি লেখলে তো বা ডটাই হয়, তো সাহাবা খিলা কইতা, তো তাই নিকান কইছেন হামদমে রসুল, অর্থাৎ এমন কিছু ব্যক্তিত্ব মুমিন হল যারা শ্বাস প্রশ্বাসে দমে দমে নবীর সঙ্গে লগে আসে এর লাগে হামদমে রসুল, এই ওয়ার্ড দিতেন বুঝেছেন সাহাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ আকবার। এরপরে এক ভাই এক প্রশ্ন রাখছেন যে তার আব্বা ইন্তেকাল করেছেন, নামাজ কিছু রয়ে গেছে, এই নামাজের কাফারা কি? নামাজের কফফারার ক্ষেত্রে সরেহ কোনো হাদিসও আইসে না, যেহেতু রোজার কফফারার কথা কোরআন শরীফে এত আইসে, সেই হিসাবে ইমাম মোহাম্মদ সহ রহমতুল্লাহ আলাইহি সনে উলামায়ে কেরাম ফরমায়েন যে আমরা আশা করতাম পারি যদি আমরা খেয়াস করি রোজার উপরে, যে রোজা যদি খেউর থাকি দেয়তে এটা সম্পর্কে কোরআন শরীফে এত হইছে ওয়ালাল্লাযিনা ইউতিকুনহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যেটা এই ফিদিয়া দেওয়া হইতো, সেই হিসাবে নমাজর যদি আমরা ফিদিয়া দিলে আয়ার আল্লাহ কবুল করিলেন তো বাসলাম, আর না দিলে তো যদি কবুল করিনি না তো আমি সরকারের সাথে পাইমু, এই হিসাবে ওরা উলামায়ে কারামে অ্যাডভাইস করেন কফফারা দিবার লাগি, আর এই কফফারা দিতা কেমনে তাই তাই নাওখানো হয়ে দেন যে কফফারা দিতা প্রত্যেক নামাজর বদলা একটা ফিতরা, অতএব ডেইলি যেহেতু ফাইভ টাইম নামাজ আর বিতির যেহেতু মেজরিটি উলামায়ে কারামে ওয়াজিব হয়েছেন, এটলিস্ট ইমাবনের সময় যেহেতু ওয়াজিবু, সেই হিসাবে বিতির আরেক দরিয়া যদি আপনি দেন তো ডেইলি সয়ত, তো ডেইলি সয়ব দরিয়া এই হিসাবে আপনার একটা অনুমান করিয়া যতদিন খোঁজা হয়েছে একটু বেশি হয়ে যাও কমুক না, যদি আপনার বাবার পক্ষ থাকি কফারা হিসাবে এই ফসাগুলো দিলাইন, মনে রাখো একটা ফিতরা দুই পাউন্ড হয় তো ডেইলি দশ পাউন্ড বারো পাউন্ড, তো দশ থেকে বারো পাউন্ড হিসাবে হিসাবে যদি আপনি দেন তো আশা তো করা যেতে পারে ইনশাল্লাহ
রোজার ফিদিয়া জবাবে ফিদিয়া দিলে যদি আদায় আল্লাহ কবুল করেন, আল্লাহ করেন বিধান রাখছেন, ওই তোমার কিবা রোজার নামাজের ক্ষেত্রে এটা আল্লাহ কবুল হইল তো ফারণ আল্লাহ পাকে ও আশা নিয়ে দেওয়ার কথা ওলামা আমাকে অ্যাডভাইস করছেন। জাযাকুমুল্লাহ। আল্লাহু আকবার। ভাই যেভাবে আপনি প্রশ্ন রেখেছেন হুজুর, একটা হাদিসের মধ্যে তো বা একটা ওলামা ইকরামে কইনানি যে মৃত্যুর পরে আপনার আমরা ভালো দিক গুলো, বড় সুন্দর একটা পয়েন্ট, বড় সুন্দর একটা পয়েন্ট, বিশেষ করে আমি আমার বাবার কথা যখন আমি আলোচনা করব, আল্লাহু আকবার। উযকুরু বাট আমি মনে করমু নিজের মা বাবার সম্পর্কে কোনো প্রশ্ন করতে হইলে আদব একটা মামার থাকতো আমরা খোয়াতাম, দুর্বল আছে আমি মেনশন না হলেও ভারতাম। আর কোনো যে কোনো মা বাবা ছাড়াও যে কোনো মানুষ নেতাকে বিদায় নিলে গিয়ে তান কোনো বার্সায় তাকেও যদি আমরা আলোচনা করতাম না, আল্লাহর নবী ফরান আং তুম সুহাদা উল্লাহ ফিল আরযি, যে হে আমার উম্মত হল তুমি তাই জমিন যে মন্তব্য করবায় যারা মারা গেছেন তার পক্ষ থেকে তোমার তোমার মন্তব্য কমেন্টারে সাক্ষী হিসাবে ধরে নেওয়া হইব। অতএব কোনো মানুষ মারা গেলে তার সম্পর্কে যদি কিছু মানুষ হবেন বালা আসলা তো আল্লাহ পাকে এই বালার রিপোর্টারে বালা হিসাবে ধরে আল্লাহ পাকে বালা হিসাবে তার সঙ্গে বর্তাও করিলেন। যাই হোক, তো আপনি হয়তো ভাই আপনার বাবার প্রতি একটা দরদ নিয়েও হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরদের ভিত্তিতে আপনার বাবার মা ফরমোকা দরজা বলন ফরমোকা, আর আল্লাহ পাকে তান ক্ষমি কুসু থেকে তাকে যদি আল্লাহ তান বান্দা হিসেবে তান মা ফরমোকা। আমিন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা কিছু দুই একটি প্রশ্ন নিয়ে নেই, এরপরে আবার ইনশাআল্লাহ হুজুরের কাছে আসবো। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন হইলো তাজুদ্দিন নমাজ যেন আমরা পড়ি, এতে হলে তো আমরা তো কুরআনের আয়াত মুখস্থ না, এতে সুরা আমরা যদি এক সুরার লগে তরকা আমি যদি কুলিয়াই দিয়া পড়ি, এতে কুলফাল্লার লগে মিলাইয়া ফোটাম হারমোনি, আমরা তো সুরা মুখস্থ না, এবার সুরা যদি আমি একটা লগে আর একটা ইয়ে করি এতে আমার ওই গলি নমাজ প্রথমটা বলেন একটু। বলেন প্রথমটা কি? পয়লাটা হইল জাকাত বিষয়। জি, যদি আমার জাকাত ধরলে আমার আত্মীয় জন দেয়, আত্মীয় তানোর চূড়া জমিন জামা আছে, জমিন জামা খেতে বাচ্চা কাচ্চা কয়েকজন আট নয় জন তারা দশজন মানুষ ফ্যামিলি, যদি চলে না কিছু উপরি পয়সা উইসা নাই ব্যবসা বাণিজ্য নাই তেন দে জাকাত দেওয়া আছেই পড়ি। দ্বিতীয় প্রশ্নটা কইবানি প্লিজ। দ্বিতীয় প্রশ্ন হইল আমরা জেনে ধরি লোকা ট্যাক্স ক্রেডিট হতা পাই জেনে, এটা তো আমরা বেনিফিট পাই না গুরুত্বার লাগে, তো এই বিষয়টা তো সরকারে দেয়, এর অজানা যদি ধরি লোকা তা সরকারে না জানা ইয়ে কোনো কাম যদি করো হোম জব একটা আছে ধরি লোকা খরি যদি হোম জব আর কি কার্ডর একটা কাম আছে যদি খরি তো ই পয়সা কি হালা লইব নি। আল্লাহ। নেক্সট কল, নেক্সট প্রশ্নটা কইবানি। নম্বর থ্রি হইল সিজদা বিষয়ে, সিজদাতে পড়ি আমরা, সিজদা জেনে পড়ি ইটা একটা সিজদা দিতাম না দুইটা সিজদা দিতাম, নমাজও গেলে তো এক দেখা তো যত গিয়া রুকুত গিয়া একটা দুইটা সিজদা দিই, তো সিজদা পড়লে দুইটা সিজদা দিতাম না একটা দিলেই। জি, আর শেষ প্রশ্নটা একটু বলেন। আচ্ছা, আপনার আর বিরক্ত করলাম। শেষ প্রশ্ন হইল সহি সিজদা বিষয়ে, অনেক চমৎকার প্রশ্ন। আমরা বিরক্ত নয়, আপনি যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন হুজুর অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। আমরা নেক্সট কলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? জানতাম জানতাম চাই, আমরা যে গ্লাস বা সার কাফ দিন ইউজ করি তার মাঝে
গুড়ার ছবি দেখে, এটা জিনিস ইউজ করা যাইব নি। জাযাকুমুল্লাহ খাইর। আমরা নেক্সট কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই, আপনার কি প্রশ্ন? আমি জানতাম স্যার যে অনেকে কইন যে দাড়ি কাটা এটা একটা সাধারণ সুন্নত, তো অনেক হুজুরে কইছেন যে দাড়ি কাটাটা এটা আপনার কবিরা গুনাহ, ও সম্পর্কে একটু কইবানি। জাযাকুমুল্লাহ খাইর। আমরা নেক্সট কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার কি প্রশ্ন? জি হুজুর, আমার একটা প্রশ্ন আছে, এই লগে আমরা যে ইকরা টিভিতে আমরা পড়া দেই, এটা কতটুকু ঠিক আছে? ঠিক আমরা আপনার প্রশ্ন পাইছি হুজুরে কইবানে, আমার মনে হয় ইকরাউল কোরআন এই প্রশ্ন করেছেন। আমরা নেক্সট কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? মানে ইকরাউল কোরআন সম্পর্কে মানে সমান প্রশ্নটা একটু আগে এক ভাইও করেছেন, আপনার সবক দেওয়া নিয়ে প্রশ্ন মনে হয়েছিল। জি, আমরা আসলে দুঃখিত, লাইনটা কেটে গেছে। আপনি আজকে হয়তো আর সুযোগ থাকবে না, আমাদের মানে সময় একেবারে শেষ, আর কয়েকটি প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে, এগুলার আনসার দেওয়ার মাধ্যমে মানে সময়টা শেষ হয়ে যাবে, যদি সময় থাকে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। একটি প্রশ্ন করেছেন এক বোন যে অনেক মহিলারা মাথায় কাপড় দেন না আর বলেন যে তারা তাদের দিল সাফ আছে, মানে বোন যেভাবে বলেছেন। এখন প্রশ্নটা হলো যে মাথা কাপড় দেওয়া এটা কি ফরজ, আর এটার এই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে ফরমাইছেন, ওয়াল ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে একজন মহিলায় তার ইজ্জত এবং তার মর্যাদা এবং তার মডেস্টি এবং তার সম্মান অক্ষুণ্ণ রাখার লাগি তাইন তার বড় চাদর দিয়ে তাইন মাথা এবং সপ্তাহের তাইন কাবার হইয়া রাখবা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আজওয়াজে মুতাহারাত, নবী করিম সাল্লামর সাহাবা মহিলা হল সবেও এইভাবে পর্দা করছেন। এবং দুনিয়া শুধুমাত্র ইসলাম বা মুসলমানও নাই, অন্যান্য ধর্মর মাঝেও সম্ভ্রান্ত ফ্যামিলিত ইভেন আমরা নিজেও দেখছি যে অন্যান্য ধর্মাবলম্বী নন মুসলিম হলেও যারা খুব উচ্চ ফ্যামিলি উচ্চ মর্যাদা সম্পন্ন তারাও কিন্তু তারা নিজের, আমি দেখছি মহিলা হলো মাশাল্লাহ অত্যন্ত তারা নিজের পর্দার সঙ্গে তারা নিজরে রাখে। এবং ইতিহাসে পাওয়া যায় যত আম্বিয়া কারাম, কোনো আম্বিয়া কারামর মা বেপর্দা আছে না, প্রত্যেকে পর্দা করছেন। আর এটা শুধু খালি ইসলাম বা মুসলমান হিসাবে না, এবং একটা মানবতা হিসাবে মা বোনের একটা মডেস্টি এবং তান্তার মকাম মর্যাদা যেটা আছে একটার সাথে ওইটা সম্পর্কিত, আর কোরআন শরীফে তার ক্লিয়ার হয়েছে। বাকি যাই কথা যে আমার দিল পাক, আমার মাথা না ইয়ে থাকি ইতা জিনিস আসল, দিল পাক যদি হয় বারাহান তো তোমার বারা বৃত্ত মিলেও তো একটা সমাধান হইতে হবে। এখন যদি একটা আপলর মনে হোক বারাহান ফসা থাকে আর কোন বৃত্তর বালা আছে, তো এই আপলে যদি আমরা গিন নাই, আমরা মনে হই বারা ফসি গেলে তখন বৃত্ত তো কিছু অবশ্যই অ্যাকশন থাকবো, স্বাভাবিক একটা আমি জানি হইতাম সে আর। এর লাগে আমরা জাহির, এরপরেও উলামায়ে কেরাম ফরমায় না জাহির উনওয়ানুল বাওতিন, সর্বস্বীকৃত একটা কথা যে জাহির যার বালা বৃত্তর বালা ওর আশা থাকে বেশি। এই হিসাবে আমরা বারে বৃত্ত যদি বৃত্ত দেওয়া বালা ইনশাল্লাহ আমি বারাহানো বালা রাখতাম অবশ্যই, যদি একটা আপল বৃত্তর ফুরা বালা থাকে এতে বারাও তো অবশ্যই একটা বালা থাকবো, একটা ফুরুটর যদি বৃত্ত বালা থাকে বারাও বালা থাকবো। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করতাম অবশ্যই এই সময় তো আকাম মানা, আর যদি আমি ব্যক্তিগত মানতাম পারি না কিন্তু যারা মানে এগুলি আমরা কোনো ধরনের ব্যবহার দিতাম না, যে বহুত বড় সাংঘাতিক বড় ধরনের জিনিস দরকার। এবং আমরাও যারা আছি মুরব্বী আমরাও কিন্তু বুঝাইবার লাগি মানাইবার লাগিও আমরাও তন্তানরে বুঝিয়া সুন্দরভাবে আলোচনা বিচলিত ফরমাশ বানাইবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। সিরাতুন্নবীর আলোচনা তো এটা একটা সাগর, মানে শেষ কোন দিকে যে আলোচনা করবেন শেষ করা এটা মানে সম্ভব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মানে মাদেরকে যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, মহিলাদেরকে যেভাবে সম্মানিত করেছেন, এই বিষয়টা নিয়ে যদি সুযোগ হয় হুজুর একদিন আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপরে এক বোন প্রশ্ন করেছেন, সমান প্রশ্ন আগেও এক ভাই করেছিলেন, তাহাজ্জুদের নামাজে যদি তার লম্বা লম্বা সূরা যদি মুখস্থ থাকে না, ছোট্ট ছোট্ট সূরা কুলিয়া কুলহুয়াল্লাহ এগুলো যদি তিনি একসাথে পড়েন তাহলে কি তার তাহাজ্জুদের নামাজ জায়েজ হবে? কোনো সমস্যা নেই।
এক বোন চারটি প্রশ্ন করেছেন, জাকাত তার আপন এক আত্মীয়কে দিতে চান, তিনি কিছু ডিসক্রিপশন দিয়েছেন, আপনি তো শুনেছেন যে তাদের এই সব বিষয়ে মানে অনেক বড় ফ্যামিলি, আয় রোজগার মানে বাহিরের কোনো আয় রোজগার নেই, ব্যবসা বাণিজ্য নেই, এদেরকে কি জাকাত দিতে পারেন? বইনের বর্ণনা অনুযায়ী তাই যে আত্মীয় স্বজন হতা হয়েছেন ইনশাল্লাহ তারা জাকাত বিনা দিতে দেওয়া যাইব। বরং এটা জেনারেলি একটা রুলই লগি, যদি খেয়ের জাগামিরাজ থাকে, সম্পত্তি থাকে, আর তান এখান থেকে মনোহরকা দান বা খেত তা কিছু ফাইন, সারা বৎসর তান চলে না, বৎসর মাদনগে তান টান ফুড়ি দেয় গি, তো এই ধরনের ফ্যামিলিরও ইনশাল্লাহ আপনি জকাত দিয়েও সাহায্য করতে পারবে, আর জকাত হওয়ার জোকা আছেন। হ্যাঁ, যদি তারা কোনো পুরা বৎসর ফুড়ি দেয় গি, তার কোনো আর সমস্যা হওয়ার না, তিনটাই লোকের ডিফারেন্ট কথা, জান লাগে হয়তো কুরবানি দেওয়া লাগবো বা তাই নিলে পর্যায়ে দেয় গি, দুটা অন্য কথা। তো আপনার বর্ণনা মতো আপনি যারা ইয়ে করছেন যে তারা যদিও খেত আছে কিন্তু খেতে তারা সরেন না, টানারেন থাকি যায় গিয়ে, আর অন্য কোনো সোর্স অফ ইনকাম নাই, অত ওখানে জকাতের ফসা থেকে তারা সাহায্য করতে পারবে ইনশাল্লাহ। তৃতীয় প্রশ্নটা বোন করেছেন, যা আমি বুঝতে পেরেছি যে সরকারের কাছ থেকে তো বেনিফিট পাচ্ছেন, গড়ে যদি তিনি কোনো কাজ করেন, হোম জব যেটা, এটা সরকারকে যদি না জানিয়ে করেন, এটা কি সঠিক হবে তার জন্য? এটা সম্পর্কে আসলত যে দেশ আমরা আছি, এই দেশের লয়ার যারা আছেন, এই দেশের ল যেটা আছে, এই ল কত ব্রেক করা না হওয়ার একটার সাথে মেইন এই প্রশ্নের সম্পর্ক। বাট এরপরেও এই দেশের যদি সংবিধান অনুযায়ী, ল অনুযায়ী ইলে কোনো সুযোগ থাকে না, তো আমি এই দেশের ল যেটা আমার হাদিস কোরআন লগের সংঘাত, আমি এখানে এটা উল্টা করবো, এটা লাগে আমার কনসার্ন এবং কোয়েশ্চন। সেই হিসাবে ইলের সমস্ত কোয়েশ্চন মনে হয় অন্য আর নাজিকা এটা সব থেকে বেস্ট। আপনিও খুব ভালো বুধরা, যদি সরকারে মনোরকার এই দেশের আইন থাকে যে আপনি এইভাবে গরম আমলে দেখাইন লাগবো, দেখাইতে হইব, তাহলে দেখাইতে হইবা, লেহাজ এটা অবভিয়াসলি এবং এই সিজদা দেওয়ার তরিকা হইল কি, কেউ তো কইরা খালা থাকি আল্লাহ আকবার হইয়া দৌকা গিয়া সিজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল্লাহ তিনবার, অথবা সজদা তিলাওয়াতর আলাদা একটা দোয়া আছে তুমি শরীফ যেটা লম্বা, এটা আমি হয়তো উদাহরণ দিয়ার না, হয়তো এটা আমরা জানা নাই, আউট অফ ফোড়া দিতে পারে। এনিওয়ে, তো আপনি নমাজুল্লাহ সজদা দেন, এইভাবে আল্লাহ পর হয় সজদার কি এক সজদা দিলেও একটা আয়াতর সজদা হয়ে যায় কি। আর কোনো কোনো আমার মর্ম এরা যে আল্লাহ পর হয়ে যাওয়ারও দরকার নাই, আল্লাহ পরে উঠার দরকার নাই, জাস্ট আমি দোকানে গেও আপনি কই দোকান আল্লাহ পর হয়ে দোকান উঠবার সময় আল্লাহ পর দরকার নাই, কারণ যেহেতু বাদে তো আপনি আর কোনো আর কোনো আর সজদা দিরা না, তো খালি আল্লাহ আকবার হইয়া আপনি গেলা গিয়ে সজদার গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল তিনবার হইয়া উঠবার সময় আল্লাহ আকবার হইতা কিনা হইতা না বলে আমাকে দিমত করছেন, হইলে লাগবে হল লাগতো না, বাট হইলে তো সমস্যা নাই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সহ সিজদা নিয়ে প্রশ্ন করেছেন যে যদি তিনি সহ সিজদা আত্তাহিয়াতুল পরে দেওয়ার কথা তিনি যদি আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত পৌঁছে যান তখন কি করবেন? কোনো সমস্যা নাই, যাবলা স্মরণ হইবে বলা দিলে হইব। ইভেন কোনো কোনো বর্ণামতে সজদা সহ তো নবী আকরাম ইসলাম কোনো সময় একবার এন্ড গিয়া সালাম ফিরে এবার আগ মুহূর্তে বরণ দিয়েছেন, এই ধরনের হয়তো আছে অনেক হলো আমার একটা আমলও করেন। এই হিসাবে যদি আপনি ভুলবশত আত্মাহিয়াত হওয়ার পরে সজদায় সহ দেওয়ার কথা আসিল বলি আপনি আল্লাহ সাল্লি আলাইহি ওয়া সাল্লামের আগে গেছেন কি, কোনো প্রবলেম নাই, সালাম ফিরেন আগ পর্যন্ত, ইভেন সালাম ফিরেলিছেন, ফিরানির পরে আপনার আত্মাও মনে হয়েছে আমার তো আজিব রয়ে গেছে কি, আপনি নামাজ ভাঙিয়ে দিলে কোনো খামো জড়িত হয়েছেন না, তখন যদি সজদা সহ দেন তবুও নামাজ আদায় দেবেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আকরাম সাল্লামের বিভিন্নভাবে সজদা সহ দেওয়া হয়েছেন, হল তরিকা যাইছে কোনো সমস্যা নেই, কোনো বলে হয়তো একটা উত্তম হয়েছেন একটা উত্তম হয়েছেন, বাট আপনার যে কেস এই কেসও আপনি ফরে সজদা সহ দিলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এক বোন জানতে চেয়েছেন যে কাপ গ্লাস এগুলাতে অনেক সময় ঘোড়ার ছবি থাকে, এগুলা কি ব্যবহার করা যেতে পারে? যেহেতু জানদারার ফটোর ক্ষেত্রে হাদিস নিষেধাইছে, এবং যে ঘর জানদারার ফটো থাকে সম্মান হিসাবে ডিসপ্লে হয়ে রাখা হয়, এই ঘর রহমত ফিরিস্তার দু কন্যা, এবং যে গুড়ো যে গড়ের মাঝে জানাবতর অবস্থায় নাফাক কোনো মানুষ তা হইন, আনা রিজনে তাইন লেট হররা গুসল হররা না, আও গড় রহমত ফিরিস্তা ডুকন্যা, প্লাস যে গড় ট্রেন ডগ নাই কুত্তা নাই, এমনি মনোরকা বেদরকারি কুত্তা যদি কোনো গড় রাখি দেওয়া হয় তা আও গড় রহমত ফিরিস্তা ডুকন্যা হাদিস মাঝে আইসে। এই হিসাবে আপনি কোনো ধরনের কোনো জানদারর পিকচার আপনি যেটা দেখা যায় এটা লোকে রাখতা না, তবে কোনো কোনো আমাকে ফরমাইছেন যদি পাওয়ার নিছে বা মনোরকার সম্মান হিসাবে নেয় নিছে কার্পেটের মধ্যে থাকি যায় কি, এইটা কনসিডার করা যেতে পারে। তো কাপড়ের ক্ষেত্রে তো যেহেতু এটা ডিসপ্লে না হিসাবে হয়তো কোন মন্ত্রে যাই করা যাইতে পারে সেই করু বর্ণনা মতে, এরপরেও আমি এই ধরনের জিনিস যেটা বিতর্কিত যেটা না রাখলে আমার চলবো আর রাখি আমি কৃষ্ণ পড়তাম ইত্যাদি লাগে
গুড়া আত্মীর ফটো না যেতে এটা খাওয়া তোমার কাটার অভাব নাই মাশাআল্লাহ আছে তো জি জি তো এমন একটা কাপ আমি ইউজ করবো ওখানে যে এক কাপটা মনোরকা হাদিসের হিসাবে আমার একটা শঙ্কা ছলাই দেয় সমস্যা ছলাই দেয় বরং অনেক ওলামা কেরার মতে এই ধরনের পিকচার রাখারও পারমিশন নাই যদিও আমি এটা ডিসপ্লে রাখছি না তাই আমি ইলা বিতর্ক তাকি উর্দে তাকিয়া এই কাপটা ইউজ না হওয়াটাই উত্তম জাযাকুমুল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন কেউ বলেন দাড়ি রাখা সুন্নত কেউ বলেন যে দাড়ি না রাখা কবিরা গুনাহ এ বিষয়ে মানে শরীয়তের এটা সহজ আনসার আমরা প্রথমে যদি আমি কোয়েশ্চন করি যে ভাই প্রশ্ন করছেন যে আমরা নবী দাঁড়িয়ে আসিল না আসিল না আনসার যদি ইয়াস নবী দাঁড়িয়ে আসিল সময় লোকিত ভাই কানা রসুল্লাহ সাল্লাম কসাল লেহিয়া নবী করিম সাল্লামর দাড়ি দাড়ি খুব ঘন আসিল আজিম আল লেহিয়া নবী সালামের দাড়িটা বড় আসিল লম্বা আসিল এবং নবী ইসলামে হাদিসের মাঝে যে ফার্স্টটা শব্দ হয়েছেন ফার্স্টটা শব্দ বখারি শরীফ বা বিভিন্ন আলোচকিত বাইছে এই ফার্স্টটা শব্দর ইউই লগি দাবি লগি যে তুমি নেন দাঁড়িয়ে লম্বা হর লম্বা হর লম্বা হর লম্বা হর তো ওতানো যথেষ্ট আমরার যে এটা ফরজ নিই না ওয়াজিব নিই না সুন্নত নিই একটা ফুকায় কেরামর ব্যাপার আল্লাহ নবী দাঁড়িয়ে রাখছেন সমস্ত আম্বিয়া কেরাম দাঁড়িয়ে খাট রাখছেন মুসা আলাইহিস সালামেও দাঁড়িয়ে রাখছেন হারুন আলাইহিস সালামেও দাঁড়িয়ে রাখছিল লম্বা দাঁড়িয়ে আসিল ইভেন হারুন আলাইহিস সালামের দাঁড়ি যে সময় ধরছেন মুসা আলাইহিস সালামে কুরআন শরীফ পরিষ্কার আয়াত ইয়াবনা উম্মিলা তাখুজ বিলহিয়াতি আমার দাঁড়ি দড়িও না ওলা বের আসি তো আমার দাঁড়ি দড়িও না যদি বাটি দাঁড়িয়ে তো ধরা গেল না মানে বুঝলে লম্বা দাঁড়িয়ে আসিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামে আসর এবং জোহর নামাজ ও খেরাত ফরতা কিনা ফরতে না সাহাবা কিনা কোয়েশ্চন করা হয়েছিল তখন ইয়েস ফরসইন তো হিন আবার দিকে ইলা বলে তুমি বুঝলে গেলে আল্লাহ নবী ফরসইন ইতা নামাজ তো খেরাত আসতে তো ভাই আপনি কীভাবে বুঝছেন যে আল্লাহ নবী জোহর এবং আসর খেরাত ফরসইন তো জবাব হরান বে ইস্তারা বে লেহিয়াতিহি যে আমি খরতা কি দেখছি রসুল্লাহ আমার দাড়িমেলকে লড়ছে তো দাড়িমেলকে লড়া দেখতে হইলে ইমাম সাহর খরতাই মতো দেখতে হইলে বাট্টি দাঁড়িলে তো খরতি দেখো দিত না দাঁড়ি এখান থেকে তো বোঝা গেল রসুল আমার দাঁড়ি হান্তা লম্বা আসিল তো আমরা সবথেকে বড় কথা যে নবী আমরা এত দরদ সারা রাইত ফাইলা যে নবী আমরা খানতে খানতে উম্মতর লাগে কেয়ামত নাহলে উম্মতের মতো করবা ই নবীর লম্বা দাঁড়িয়ে আসিল ওখানে আমরা যথেষ্ট ওয়াজিব নেই না সুন্নত ইতা ব্যাপার তরকত না গিয়ে আমরা এরুদে তাকিয়ে আমরা ইনশাল্লাহ আমরা করা যেতাম অটো সত্যি বড় কথা অবশ্য মেজরুল আমায় কারাম সাইর মদুল কারামে ওয়াজিব হয়েছে অটো জাজাকুমুল্লাহ খের লাস্ট প্রশ্ন এক বাইয়ের প্রশ্ন আমি যেটুকু বুঝতে পেরেছি যে ইকরা বাংলায় যে ইকরাউল কোরআনে যে পড়াটা দেন এইটা নিয়ে প্রশ্ন মানে এটা ঠিক আছে কিনা অটিক করতে কোনো কারণ নাই যেহেতু আমি দোস্তর মতো গরম এলা ফরতাম আসিল এইভাবে আমি ফড়িয়ার এই হিসাবে সবহামি দিয়ার সবতাইন হুন্দ্রা কোনো ইউলে কারেকশন হয়ে দিয়ে এটা তো বহুত বড় সুযোগ এই টিভির মাধ্যমে ওরা গরব হইয়া ভাইয়া মাশাল্লাহ মোস্তাহিকতাম পারিয়া কোরআন ইকতাম পারিয়া হাদিস ইকতাম পারিয়া এটা তো আল্লাহ পাকে আমরা একটা নিয়ামত দিছেন কারণ এই নিয়ামত যদি আমরা সহি ইস্তেমাল করি তো ইনশাল্লাহ এটা অবশ্যই নিয়ামত আর যদি এটা রং ইস্তেমাল করি তো নিয়ামত এটা নিকমা এবং আদায় পরিণত হয়ে যায় গিয়ে আলহামদুলিল্লাহ এই ইকরা বাংলার মাধ্যমে যে প্রচার এবং যে মাস্তা মশাইল এবং কোরআন শরীফের যে সমস্ত অনুষ্ঠান হলো হইতেছে মাশাআল্লাহ এটা আমরা লাগি বিরাট একটা নিয়ামত এটা অবশ্যই ঠিক আছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ খায়ের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যাওয়া আপনারা যারা শুরুতে আজকে ছিলেন আল্লাহ আকবর হুজুরের কাছ থেকে আমরা চমৎকার একটি ঘটনা শুনেছিলাম যদি কেউ রিপিট শুনতে চান ইউটিউবের মধ্যে ইকরা বাংলা যদি আপনি ইউটিউবের মধ্যে লেখেন এরপরে ইনশাআল্লাহ আলোর দিশারিতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের প্রোগ্রামটাও ইউটিউবে আপনার আপলোড হয়ে যায় সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুন আপনারা যারা আমাদের সাথে থাকেন যাবার বেলা আজকেও আপনাদের শুকরিয়া আদায় করছি আল্লাহ যেন আপনাদের এবং আমাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং আবারও আলোর দিশের অনুষ্ঠানে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Glory to Allah, thanks is to Allah, Alhamdulillah.